আসসালামু আলাইকুম সবাইকে, আমি এখন দেখাবো রেক্ট্যাঙ্গুলার টুলবার এবং পলিগন টুলবার। তার জন্য আমি রেক্ট্যাঙ্গুলার টুলবারে যাব। ঠিক এইভাবে স্ক্রিনের লেফট সাইডের উপরে এরকম রেক্ট্যাঙ্গুলার টুলবার আছে এবং ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আমি আরেকটি টুলবার দেখতে পাবো, পলিগন টুলবার। আমি সরাসরি এই রেক্ট্যাঙ্গুলার টুলবারটিতে ক্লিক করলেও এই টুলবারটি অ্যাক্টিভ হবে, অথবা আমি যদি কিবোর্ড থেকে আর ই সি টাইপ করি তাহলেও রেক্ট্যাঙ্গুলার টুলবারটি ওপেন হবে। আমি রেক্ট্যাঙ্গুলার টুলবারের জন্য আর ই সি টাইপ করে কিবোর্ডে টাইপ করে এন্টার দেব। দেওয়ার পর আমি যে কোনো একটি পয়েন্টে ক্লিক করব, লেফট বাটন ক্লিক করব মাউসের। ক্লিক করার পর আমি যদি আরেকটি দ্বিতীয় আরেকটি কর্নারে ক্লিক করি তবে এরকম একটি রেক্ট্যাঙ্গুলার ক্রিয়েট হবে। কিন্তু যদি আমি এই রেক্ট্যাঙ্গুলারটির এক একটি বাহুর মেজারমেন্ট আমি দিয়ে দিই তাহলে কীভাবে দিব তাই এখন দেখাবো। তার জন্য আমি রেক্ট্যাঙ্গুলার টুলবারটি আবার অ্যাক্টিভ করার জন্য কিবোর্ড থেকে আর ই সি টাইপ করব এবং বিপরের যে কোনো একটি পয়েন্টে ক্লিক করব। করার পর আমি মাউসে রাইট বাটন ক্লিক করার পর ডাইমেনশনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি যে মেজারমেন্টটি দিব সেটা এক্স ডিরেকশনে হবে এবং পরে যে মেজারমেন্টটি দিব সেটা ওয়াই ডিরেকশন কাউন্ট করবে। তাই আমি যদি 10 ফিট দেই তাহলে এটা অবশ্যই এক্স ডিরেকশনে কাউন্ট করবে এবং উপরের দিকে দ্যাট মিন্স ওয়াই ডিরেকশনে আমি 6 ফিট টাইপ করে এন্টার দিব। ঠিক এরকম একটি বক্স চলে আসবে। এখন এই বক্সটি আমি যদি যে কোনো একটি পয়েন্টে আমি ফিক্সড করতে পারবো, তার জন্য আমি যেই যেই স্পেসে আমি এটাকে ফিক্সড করব সেভাবে দেখে আমি মাউসে লেফট বাটনে ক্লিক করব। তো আমি এখন এটা চেক করে দেখব যে আমার 8 ফিট এবং 10 ফিট এবং 6 ফিট আছে কি না। তার জন্য লিনিয়ারে যাব, যাওয়ার পর ইন্টার কিবোর্ড থেকে ইন্টার টাইপ করব এবং এই উপরের বাহুতে আমি ক্লিক করলে দেখাবে এটা 10 ফিট এবং আরেকবার স্পেস দিব, ডাবল স্পেস দিলে আবার এসে লিনিয়ার টুলবারটি অ্যাক্টিভ হবে। এখন আমি যদি এই বাহুতে ক্লিক করি দেখাবে এটা 6 ফিট। তো আমাদের মেজারমেন্ট ঠিক আছে। এখন আমি অন্যভাবে যদি রেক্ট্যাঙ্গুলার টুলবারটি ইউজ করি আর কিছু ব্যবহার আছে সেটা আমি দেখাবো। তার জন্য রেক্ট্যাঙ্গুলার টুলবারে ক্লিক করলাম। করার পর আমি যে কোনো একটি পয়েন্টে ক্লিক করব। করার পর আমি মাউসের রাইট বাটন চেপে রাইট বাটনে ক্লিক করার পর আমি যদি ডাইমেনশন রোটেশনে ক্লিক করি তাহলে এটা দেখাবে এরকম রোটেশন। এবং এখন আমি যদি এটা 45 ডিগ্রিতে ক্লিক করি, 45 ডিগ্রি দিয়ে দিব। দেওয়ার পর তাহলে এই আমাদের যে রেক্ট্যাঙ্গুলারটি হবে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। এখন আমি যদি আবার রাইট বাটন চেপে ডাইমেনশনে ক্লিক করি, তারপর যদি আমি 10 ফিট দিয়ে দিই এক্স ডিরেকশনে এবং 6 ফিট ওয়াই ডিরেকশনে দিয়ে দিলাম, তাহলে এটা 45 ডিগ্রিতে আমাদের একটি রেক্ট্যাঙ্গুলার ক্রিয়েট হলো। আমি যদি আবার রেক্ট্যাঙ্গুলারে ক্লিক কর, আমি যদি আবার এই রেক্ট্যাঙ্গুলারটি অন্যভাবে ক্রিয়েট করতে চাই তার জন্য রেক্ট্যাঙ্গুলারে যাব। যাওয়ার পর নিচে কিছু অপশন আছে, চ্যাম্ফার এবং ফিলেট, এই টুলবারটি আমরা কাজ করতে পারবো। তার মানে আমি রেক্ট্যাঙ্গুলে ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমি চ্যাম্ফারে ক্লিক করব। চ্যাম্ফারে ক্লিক করার পর আমি এখানে মাউসের পয়েন্টটি যে দেখাচ্ছে স্পেসিফিক ফার্স্ট চ্যাম্ফার ডিস্টেন্স ফর রেক্ট্যাঙ্গুলার। এখন আমি যদি 2 ফিট দেই ফার্স্ট চ্যাম্ফার এবং সেকেন্ড চ্যাম্ফার আমি 2 ফিট করে দিব। এখন যদি আমি যে কোনো একটি পয়েন্টে ক্লিক করার পর যদি আমি ডাইমেনশনে যাই রাইট বাটন চেপে ডাইমেনশন, এখন আমি যদি 5 ফিট এবং 6 ফিট করে দেই ঠিক এরকম একটি বক্স চলে আসবে। এটা যদি আমি আরেকবার দেখাই, তার জন্য যাব আমি রেক্ট্যাঙ্গুলার টুলবারে এবং
মাউসের কি যে কোনো একটি পয়েন্টে আমি ক্লিক করব। করার পর আমি এটা আর কি রোটেশনে চেঞ্জ করার জন্য রোটেশনে ক্লিক করলাম। করার পর এটা আমি জিরোতে করে দিব, তার জন্য রোটেশনে ক্লিক করার পর জিরো টাইপ করে এন্টার দিব। এখন যদি আমি রাইট বাটন চেপে ডাইমেনশনে ক্লিক করি এবং 10 ফিট করে দিব লেন্থ এবং ওয়াইড করে দিব 8 ফিট, তাহলে দেখাবে আমাদের এই চ্যাম্পার টুকু আছে 2 ফিট। আমি এটা যদি আমি একটু ভালো করে দেখি, তার জন্য লাইন টুলবারের মাধ্যমে এই ইন পয়েন্ট থেকে আমি যদি এদিকে লাইন ক্রিয়েট করি এবং এটা ছিল এরকম, এখন যে 2 ফিট চ্যাম্পার হয়েছে তার দূরত্ব হচ্ছে লিনিয়ার থেকে এই ইন পয়েন্ট থেকে আর এই ইন পয়েন্ট পর্যন্ত এটা দূরত্ব হচ্ছে 2 ফিট। আমি আবার রেক্টেঙ্গেলের টুলবারে যাব। যাওয়ার পর এখন যদি আমি মাউসে রাইট বাটনে ক্লিক করে যদি আমি ফিলেট টুলবারটিতে এই অপশনটিতে ক্লিক করব, করার পর আবার যে কোনো একটি পয়েন্টে আমি ক্লিক করব, করার তারপর আমি আমি রেক্টেঙ্গুলার টুলবারটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর যে কোনো একটি পয়েন্টে ক্লিক কর সরি আমি রেক্টেঙ্গুলার টুলবারটিতে ক্লিক করলাম। করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি ফিলেটে যাব। যাওয়ার পর আমি তার রেডিয়াস দিয়ে দিব 3 ফিট দিয়ে এন্টার দিব এবং যে কোনো একটি পয়েন্টে ক্লিক করব। করে ক্লিক করার পর দেখাচ্ছে এখানে যে এটা 3 ফিট ফিলেট হয়ে হচ্ছে, মানে চতুর 4টি কোণারে। এখন আমি যদি রাইট বাটন চেপে ডাইমেনশনে যাই, যাওয়ার পরে আমি 15 ফিট এবং 10 ফিট দিয়ে টাইপ করে এন্টার করি, তো দেখাবে আমাদের যে এই কোণার এই রেডিয়াসটুকু আছে। তার জন্য রেডিয়াস দিয়ে দেখার জন্য রেডিয়াসে ক্লিক করবো এবং এই কোণারে যদি আমি ক্লিক করি দেখাবে এটা 3 ফিট রেডিয়াস আছে, প্রতিটা কোণারে 3 ফিট রেডিয়াস আছে। তো আমরা এবং এই কর্নারগুলো 3 ফিট আছে। আমি আরেকভাবে এই রেক্টেঙ্গুলার টুলবারটি ইউজ করতে পারি, তার জন্য আমি রেক্টেঙ্গুলার টুলবারে যাব। যাওয়ার পর আমি ফিলেটে আবার যেতে হবে। ফিলেট অপশনটিতে যাওয়ার পর আমি এটাকে জিরো করে দিব যেন এটা কর্নার থাকে। আমি যদি জিরো না দেই তার জন্য তাহলে দেখাবে আমি যখনই একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব তার কর্নারগুলো ঠিক এরকম কর্নার 3 ফিট রেডিয়াসে থাকবে। তার জন্য এটাকে যদি আমি আগের মতো করতে চাই, তার জন্য রেক্টেঙ্গেলে যাব। যাওয়ার পর রাইট বাটন চেপে ফিলেটে ক্লিক করব এবং যে এটা 3 ফিটের জায়গায় আমি জিরো করে দিব। এখন যদি আমি একটি পয়েন্টে ক্লিক করি তখন এরকম রেক্টেঙ্গেলের শেপ থাকবে। এখন আমি রাইট বাটনে ক্লিক করে এরিয়াতে ক্লিক করব। এতে ক্লিক করার পর আমার একটা নির্দিষ্ট এরিয়া দেখে দিতে হবে। আমি যদি এখানে অবশ্যই এটা ইঞ্চিতে কাউন্ট করবে, আমি যেই সংখ্যাটা টাইপ করব যেরকম আমি 5000 ইঞ্চি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন লেন্থ এবং ওয়াইড চাচ্ছে। আমি যদি লেন্থে ক্লিক করি তো আমার একটা বাহু দিয়ে দিবে দিতে হবে, তার জন্য আমি 4 ফিট দিয়ে দিলাম এন্টার। ঠিক এরকম এটা 4 ফিট আছে আর এটা টোটাল এরিয়া হবে আমার 3000 স্কোয়ার ইঞ্চি। আমি এখন দেখাবো পলিগন টুলবার। পলিগন টুলবারটি আমি রেক্টেঙ্গুলার এই যে ড্রপ ডাউন মেনুটি আছে এই মেনু বারে ক্লিক করলে নিচেই দেখতে পাবো পলিগন টুলবার। এই পলিগন টুলবারটি আমি এখন দেখাবো। এই পলিগন টুলবারটিতে আমি ক্লিক করলেও এই পলিগন টুলবারটি অ্যাক্টিভ হবে, অথবা আমি যদি POL টাইপ করি কিবোর্ডে টাইপ করে এন্টার দিই তাহলেও পলিগন টুলবারটি অ্যাক্টিভ হবে। এখন পলিগন টুলবারটি অ্যাক্টিভ করার পর এখন বলছে যে ইন্টার নাম্বার অফ সাইড, কয়টি বাহুতে এই পলিগনটি হবে সেটা আমার এখন দিয়ে দিতে হবে। আমি যদি এখন 6টি বাহু দেই, মানে 6 সাইডের একটি পলিগন তৈরি হবে, তার জন্য 6 কিবোর্ড থেকে 6 টাইপ করে এন্টার দেব। এখন যে কোনো একটি পয়েন্টে ক্লিক করব। করার পর এখানে 2টি অপশন দেখাচ্ছে, ইনস্ক্রাইব ইন সার্কেল এবং সার্কাম ইনস্ক্রাইব অ্যাবাউট সার্কেল।
যে প্রথম আমি যদি প্রথমটিতে ক্লিক করি তাহলে দেখাবে এখানে যে মেজারমেন্টে দিব এটা সেন্টার থেকে কর্নার পর্যন্ত আমি এটাকে দিয়ে দিলাম 10 ফিট এবং আমি যদি আবার পলিগন টুলবারটিতে যাই যাওয়ার পরে আমি আবার 6 আবার আমি যদি 6 সাইডের জন্য 6 টাইপ করলাম এবং আরেকটি পয়েন্টে ক্লিক করব করার পর আমি যদি নিচের এই অপশনটি সার্কামস্ক্রাইব অ্যাবাউট সার্কেলটিতে ক্লিক করি তবে দেখাবে যে আমি যদি এখন 10 ফিট দিয়ে দিই তাহলে এটার দুইটার পার্থক্য আপনারা এখন বুঝতে পারবেন যদি আমি লিনিয়ার থেকে মেজারমেন্টটা দেখি লাইন থেকে আমি দেখব এটা হচ্ছে এই সেন্টার থেকে কর্নার পর্যন্ত আছে আমাদের 10 ফিট এবং আর পরে যে সার্কামস্ক্রাইব অ্যাবাউট সার্কেল এটা যদি আমি ক্লিক করি এইখান থেকে এটার উপরে পয়েন্টটা আছে 10 ফিট এই হচ্ছে আমাদের দুইটার পার্থক্য এখন আমি এটা এই পলিগন টুলবারটি আর অন্যভাবে ইউজ করতে পারবো যদি আমি যে কোনো একটি নির্দিষ্ট বাহুর মেজারমেন্ট দিয়ে দিতে পারবো তার জন্য পলিগন টুলবারে যাব যাওয়ার পর আমি সংখ্যা দিয়ে দিব 5 সাইড তার জন্য 5 টাইপ করব করার পর আমি যদি নিচে আসে এজ আমি রাইট বাটনের জন্য রাইট বাটনে ক্লিক করে এজ অপশনটিতে ক্লিক করব করার পর আমি যদি যে কোনো একটি বাহুর মেজারমেন্ট দিয়ে দিতে পারি আমি এখন একটি বাহুর মেজারমেন্ট 5 ফিট করে দিলাম তাহলে আমাকে দেখাবে সরি একটু আমাদের মিস্টেক হয়ে গেল তা আমি যদি পলিগন টুলবারটিতে যাই যাওয়ার পর আমি যে কোনো মেজারমেন্ট দিতে পারি যে কয়টি বাহু দিয়ে এই পলিগনটি তৈরি হবে আমি ধরি 5 টাইপ করে এন্টার দিব দেওয়ার পর যে কোনো রাইট বাটনে ক্লিক করে আমি এস টুল অপশনটি ক্লিক করব এখন আমি যে কোনো একটি পয়েন্টে ক্লিক করার পর আমি যে মেজারমেন্টটি দিবে সেটা হচ্ছে একটি বাহুর মেজারমেন্ট আমি যদি এখন 5 ফিট টাইপ করি তাহলে যে কোনো একটি বাহু এটা 5 ফিট আছে প্রতিটা বাহুই 5 ফিট করে আচ্ছা আমি যদি এটা দেখতে চাই অ্যালাইনে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করে আমি এটা দেখব এটাও 5 ফিট আছে এবং স্পেস ডাবল স্পেস দিব তারপর দেখাবো এটাও 5 ফিট আছে এবং চলো প্রতিটা সাইডে আমাদের 5 ফিট আছে ঠিক এইভাবে আমরা পলিগন টুলবার এবং রেক্টাঙ্গুলার টুলবার ইউজ করতে পারবো